অপর্ণা জুমার দিন চাই সবার শেষে আসে, সবার আগে আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসে। কথা বলেন, জুমার দিনে মসজিদের অভাব মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের মুসল্লির বড় অভাব। মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। সমাজের মধ্যে ফেতনা ফাসাদে ভরপুর, জেনা, ব্যভিচার, সুদ, অন্যায়, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, এগুলো তো ভরপুর হয়ে গেছে। এগুলোকে ছেড়ে দিতে হবে। সুদে 73টি গুণা, সবচেয়ে ছোট্ট গুণা নিজের মায়ের সাথে জেনা করা। জোরে বলেন আউযুবিল্লাহ। আমরা আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ, আমরা হলাম মাযহাবে হানাফি। মাযহাবে কি? আমরা মাযহাব মানি কেন? কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, এই জন্য আমরা মাযহাব মানি। যদি আমরা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারতাম তাহলে আমরা মাযহাব মানতাম। আমার দেশের যারা বলে আমরা মাযহাব মানি না, ওরা কি কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে? ওরাও তো কোরআন হাদিস পড়তেই পারে না, জোর জবর পেট উঠাই দিলে তো কোনো কথাই নাই। তা আপনি একটা গাড়ি কিনেছেন, হয় গাড়িটা যেহেতু কিনেছেন নিজে চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার নাই। তবে যদি নিজে চালাইতে না পারেন তাহলে একজন ড্রাইভার রাখবেন, ড্রাইভার উসিলা আপনাকে গাড়িটা চালাই নিয়ে যাবে। কিন্তু আপনি গাড়ি কিনেছেন, চালাইতেও পারেন না, ড্রাইভারও রাখলেন না, কিন্তু ভান করেন যে পারি, ভান করেন যে পারি। ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আর হা নং হাদিস নং দু চারটা মুখস্থ করে নিয়ে গেছেন, এখানে হাত বাঁধতে হবে, এখানে বাঁধতে হবে, এখানে বাঁধতে হবে, এগুলো কিছু এরকম রফেয়াদানের কিছু হাদিস মুখস্থ করে নিয়েছেন। ইফা বা আপনার চালান হলো ইফা বা আর হা নং, এরকম কিছু চালান নিয়ে আপনি মনে করেন আমি না পারি, সব পারি। তো গাড়ি কিনছে, চালাইতেও পারে না, ড্রাইভার রাখে নাই, ড্রাইভারের সিটে বসে ফ্যামিলিকে বসে নতুন গাড়ি কিনছি, বসো তোমরা পিছনে, ড্রাইভারের সিটে বসে মালিক। এখন পিক আপ আর ব্রেক, ব্রেকে চাপ দিতে হয়, তারপর আস্তে আস্তে করে পিক আপ ছাড়তে হয়। ব্রেকে চাপ না দিয়ে দিছে পিক আপে, এক চাপ দিছে, গাড়ি কি রাস্তায় আছে না খালে? গাড়ি গেছে খালে, কোথায়? খালে। গাড়িও শেষ, মালিক ড্রাইভারও শেষ, পিছনে যে যাত্রী ছিল ফ্যামিলির ওরাও শেষ। রসুল বলেছেন দল্লু আদাল্লু, নিজে কোমরা মানুষদেরকে কোমরা করছে। এই জন্য আমাদের পরিচয়, আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? আমরা সিলসিলে, আমি সিলসিলে ফুরফুরা শরীফ, আপনারা সিলসিলে বদরপুরি ফুলতলি, কথা বলে হোক না, সিলসিলে আমাদের ভিন্ন হলে কি হবে? সবার পরিচয়, আমরা কোরআন মাজিদ চাই, আল্লাহকে চাই, রসুলকে চাই, মদিনা ও কামলিওয়ালার গোলাম আমরা। কথা মানে আমাদের টার্গেট সিরাতে মুস্তাকিম, আমাদের টার্গেট জান্নাত, ঠিক কিনা বলেন? আমাদের টার্গেট সিরাতে মুস্তাকিম। আপনি এক দলের, আমি আরেক দলের, কিন্তু আমাদের মূল এক জায়গায় সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। জোরে বলেন, এটা আপনাকে বুঝতে হবে। আমরা সিলসিলা ভিন্ন হতে পারি, কিন্তু একটা জায়গা আমাদের সিলসিলা মিলেছে, সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। শহীদে বালাকোট, বালাকোটের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জন্য, দীনের জন্য, ঠিক কিনা বলেন? মেরাজুন নবী পালন করবেন, মেরাজুন নবীর তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ায়, কথা মানে মেরাজুন নবীর তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ায় না। আল্লামা বদরুদ্দিন আইনি, ইবনু হাজার আসকালানি, ইমাম নববী সহ ইবনু আবিদিনের স্বামী, তারা বলেছেন প্রসিদ্ধ মত 27শে রজব, নবীজির হিজরতের পূর্বে 18 মাস পূর্বে আমার নবীর মেরাজ হয়েছে, স্বশরীরে জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার বলেন, মেরাজে আল্লাহকে দেখেছেন আমার নবীজি। এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। আমাদের তারাবি হবে 20 রাকাত, কয় রাকাত বেতে নামাজ পড়বেন? 3 রাকাত। আমরা নামাজে হাত এ পর্যন্ত উঠাবো, আর আমরা হাত বাঁধবো নাভির নিচে, দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? ইমাম যখন গারুল মাকদিবালা দল বিয়ারি হিমালয় দল লিন পড়বে, তখন আমিন বলবেন, আমিন হবে চুপি চুপি সারে। আমাদের টুপি হবে সুন্নতি টুপি, পাগড়ি হবে সুন্নতি, জামা হবে সুন্নতি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। সবাই বলে আমিন, আরো যারা বলে আমিন।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সঠিক রাস্তায় আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সবার দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয়াল্লা চায়না কমল গসমনের উচ্চ বিদ্যালয় ময়দান সংলগ্ন এই জায়গায় বসে আমরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ আলোচনা শুনলাম। কোরআন এবং সুন্নাহ আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে বেয়াদবি